হ্যাঁ বন্ধুরা, আপনারা এখন এই রিপোর্ট দেখতে পাবেন, আমার রিপোর্ট ঠিক আছে কিনা। হ্যাঁ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রিপোর্ট এটা। দেখি ডাক্তারবাবু কি বলছে। তো আমরা একটুখানি আমার রিপোর্টটা কি বলছে ডাক্তারবাবু, আমার রিপোর্ট দেখে কি বলছেন আমার রিপোর্ট। ও আচ্ছা, আপনার তো লিভারে ফাইব্রোসিস নেই, এটা ভালো সাইন। আপনার তো বয়সও খুব বেশি লাগছে না, 42 ঠিকই আছেন। আর গ্রেড 1 ফ্যাটি লিভার আছে, গ্রেড 1 ফ্যাটি লিভার তো থাকতেই পারে। আচ্ছা, আর একটু বাড়ির রান্নার পাত্রটা তো পুরো তেল তেল গুলো একটু সূর্যমুখী তেল খেলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এমনি কোনো নো টেনশন না, টেনশনের ব্যাপার নেই, আপনি ভালো জায়গায় আছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের আশীর্বাদে যে আমি রীতিমতো সুস্থ। আপনারা ঘাবড়ে গেছিলেন হয়তো যে টেস্ট করাতে এসেছি, তো আমি রীতিমতো সুস্থ আছি। বরাবর আপনাদের গৌতমের সাথে এক্সক্লুসিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আগামী দিনে গৌতমের সাথে যেন আরো বেশি 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 চ্যানেলে সাক্ষাৎকার আমরা পাই। অতি অবশ্যই সুমনদা হয়েছে, সাবস্ক্রাইব চাই। সুমনদা কি বলছেন, সুমনদার ছবি রিলিজ হতে চলেছে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন এখন আমরা এসে উপস্থিত হয়েছি শিয়ারশোল বাবুপাড়া ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি। রীতিমতো যে তারা সমাজসেবামূলক কাজ করে চলেছে সেগুলো আপনাদের বরাবর আমি দেখিয়ে থাকি, এবং ঠিক সেই মতো আজকে আপনাদের সামনে এখন তুলে ধরছি যে আজকের যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে ফাইব্রোস্ক্যান, লিভার ফাইব্রোস্ক্যান, এবং আমরা একে আর একটা জানি ফ্যাটি লিভার। এবং এই ফ্যাটি লিভারকে নিয়ে আজকে এই শিবির করা হয়েছে। আপনারা দেখছেন এখন কুনুস্তুরিয়া এরিয়া অফিসে জয়েন্ট কনভেনার মৈনাক মণ্ডল এবং সুরজিৎ দাস, এবং যিনি সভাপতি ডক্টর শুভ্রাংশু সামন্ত। আমরা ডাক্তারবাবুকে এরপর ওনার বক্তব্য নেব, এবং এখন এই মুহূর্তে আমরা পেয়ে গেছি যিনি সেক্রেটারি রয়েছেন বিশ্বরূপ মুখার্জি। আজকের এই যে শিবিরের আয়োজন কি কারণে আমরা একটুখানি কথা বলব। নমস্কার, আমি বিশ্বরূপ মুখার্জি, আমি শিয়ারশোল বাহুপাড়া ফিরে দেখা পতিত ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি। আজকে আমরা কুনুস্তুরিয়া এরিয়া অফিসে টেগোর মেমোরিয়াল হলে একটি ফাইব্রোস্ক্যান ক্যাম্প করেছি, যেটাতে আপনার ফ্যাটি লিভার বা লিভারের যে স্ক্রিনিং পার্টটা, সেই স্ক্রিনিং পার্টটা আমরা এখানে আজকে করছি, ঠিক আছে। এর জন্য আমাদের সহযোগিতা করছেন কুনুস্তুরিয়া এরিয়া অফিসের জিএম স্যার আছেন, ওনার আছেন, ডাক্তারবাবুরা আছেন, যারা আমাদেরকে এই ব্যাপারটিতে সাহায্য করছেন। আমরা মোটামুটি এখানে 150 থেকে 200 জনের ফাইবার স্ক্যান করবো, এবং সঙ্গে সঙ্গে আমাদের যারা টেকনিশিয়ান আছে, আমাদের একটি রিপোর্ট আছে, সেই রিপোর্টটি আমরা সঙ্গে সঙ্গেই ওনাদেরকে দিয়ে দেবো, যেটা আমাদের ডাক্তারবাবুকেও উনি দেখে নিতে পারবেন কারো কোনো সমস্যা থাকলে, বা বাইরেও উনি কোথাও ব্যাপারটা দেখে নিতে পারেন যে যদি কোনো লিভারের মধ্যে ফ্যাট, চর্বি বা আদার্স যদি লিভারে কোনো কিছু থেকে থাকে সমস্যা, তো সেটা এখান থেকে ওনারা জানতে পারবেন। মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে রিপোর্ট কি চলে আসছে হাতে? 1-2 ঘন্টা না, সঙ্গে সঙ্গে করানোর পরই আমাদের রিপোর্ট অটোমেটিকলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যেই ডিসপ্লে হচ্ছে। সেই রিপোর্টটা ওনারা, ওনাদের কাছে একটা রিপোর্টের শিট আছে, সেই শিটটার মধ্যে ওনারা রেখে দিচ্ছেন। এই রকমের একটা শিট আছে, এই শিটের মধ্যে নাম, নাম্বার, ওনার ওয়েট আগে নিয়ে নিচ্ছেন ওনারা, তারপরে ওখানের মধ্যে যা রিপোর্টের যা রিপোর্ট যেটা বেরোচ্ছে সেই রিপোর্টটা ওনারা এখানে লিখে দিচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে আমরা করাচ্ছি, ঠিক আছে। এবং এর জন্য আমাদের সহযোগিতায় আছেন আমাদের সাথে কুনুস্তুরিয়া এরিয়া অফিস থেকে সমস্ত স্টাফ এবং জিএম স্যার ওনারা আছেন। কোনো প্রবলেম থেকে থাকে তার পরবর্তী পদক্ষেপ সেটা কি? পরবর্তী পদক্ষেপ বলতে আমাদের এখানে ডাক্তারবাবুরা আছেন বা এরিয়া অফিসারও, ওনাদের নিজস্ব ডাক্তারবাবুরাও আছেন, ওনাদেরকে ওনারা দেখাতে পারেন বা ইয়ে করতে পারেন, বা কীভাবে জীবনযাত্রাটা আগামী দিনে ওনারা কী খাবেন কী খাবেন না সেই জিনিসগুলো ওনারা ওনাদের থেকেও গাইড নিতে পারেন। আমরা করছি আর কি, সবাই মিলে সহযোগিতা করছি এই উদ্যোগে, আমরা খুবই মানে আনন্দিত যাতে আমাদের শারীরিক অবস্থা সবসময় ভালো থাকে, তার জন্যে আমরা সবারই কাছ থেকে সহযোগিতা নিয়ে এই কাজটা শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা পেয়ে গেছি, এই মাত্র দেখলেন যে উনিও টেস্ট করেন, ডক্টর বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। উনি কি বলছেন এই ফিরে দেখা যে এই উদ্যোগগুলো নিয়েছে? হ্যাঁ, আমাদের মৈনাক প্রথমে ইন্ট্রোডিউস করে ফিরে দেখা প্রতিটিকে নিয়ে,
তো আমরা জিএম সাহেবের সহযোগিতায় এখানে কুমস্তুরী এরিয়া অফিস, এরিয়া অফিস, এরিয়া হসপিটাল এবং ডিফারেন্ট যে আমাদের আন্ডারে কোলিয়ারিজগুলো রয়েছে তাদের সহযোগিতা আমি নিয়ে একটা বিরাট প্রোগ্রাম চক আউট করা হয়েছে এবং সেটার জন্য ইনফর্ম করেছি আমরা। এবং আমি এই মাত্র করালাম, টেস্টটি খুবই সুন্দর। প্রত্যেকে নিজের লিভারের অবস্থা সম্বন্ধে জানুন, লিভার যে শুধুমাত্র খাওয়া দাওয়া থেকে নষ্ট হচ্ছে তাই নয়, অ্যালকোহল তো এখানে প্রিডমিনেন্ট আছে, তা সত্ত্বেও এখানে যে মাটির যে গুণাবলী এবং এয়ারের যে যেরকম হাইড্রোকার্বন এবং পেট্রোকার্বন চড়ে বেড়াচ্ছে এবং মাটিতে যে তেল ফেলগুলো পড়ে থাকছে, সেটা প্রাইভেট এ থেকেই হোক, স্পিয়ার থেকেই হোক বা কোম্পানির স্পিয়ার থেকেই হোক, তাতে লিভার কীরকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা জানা ভীষণভাবে দরকার আছে। আমরা রোগের চিকিৎসা করতে গিয়ে দেখছি ডায়াবেটিসের লিভার খারাপ হচ্ছে, হাইপারটেনশনের জন্য কিডনি খারাপ হচ্ছে, তার থেকে প্যাসিভলি লিভার খারাপ হচ্ছে, আরও নানা রকম যে সমস্যা রয়েছে, ম্যালনিউট্রিশন, ব্যাড ফুডিং, কোকাকোলা বা ইত্যাদি, কোকাকোলা কিছু মনে করবেন না, তো এইগুলো থেকে, কোলা থেকে বা এক্সেসিভ স্পাইসি ফুডস বা তেল থেকে যেরকমভাবে লিভারের আচরণ হচ্ছে তারা, সেগুলোর সঙ্গে আমরা ঠিক খাপ খাওয়াতে পারছি না ট্রিটমেন্টে। অটোমেটিক্যালি লিভার নিয়ে কী ঘটনা ঘটছে সেটা ফাইব্রোসিস এবং ফ্যাটি লিভার যে দুটো ইন্ডিকেশন ওনারা দিচ্ছেন সেগুলো জানা ভীষণভাবে দরকার, কারণ তার চিকিৎসা পদ্ধতি এবং আজকের দিনে অনেকটাই পাল্টে গেছে। ওষুধপত্র অনেক নতুন নতুন এসছে, কোলাজেন ফাইবার এসছে, এস অ্যাডিনোসিন মিথিওনিন এসছে, নানারকম ওষুধপত্র এসছে, এগুলোর জন্য এই টেস্টটা ভীষণভাবে দরকার আছে। আমরা ভীষণভাবে চাইছি, আমি এবং আমার সঙ্গী সাথী যারা এরিয়া হসপিটাল আছে সবাই মিলে চাইছি এই প্রোগ্রাম যেন ভীষণভাবে সফল হয়। ফিরে দেখা প্রতিটি, ফিরে দেখা যে প্রতিটি আমাদের এনজিও টিম মৈনাক এবং তার সহযোগী এবং আমাদের যে কুলস্তুর এরিয়া হসপিটাল এরিয়া অফিস এরিয়া মেডিকেল অফিসারের সঙ্গে আপনারা এই মাত্র কথা বললেন। কুলস্তুর এরিয়া ইসিএল আমাদের জিএম মাননীয় জিএম সাহেব অনিল কুমার স্যারের নেতৃত্বে এই যে আজকের যে খুব একটা সুন্দর আয়োজন, এই আয়োজনে আমরা মনে করি যে সমস্ত এরিয়ার এবং কোলিয়ারির যে এই বিভিন্ন অ্যাটমসফিয়ারের থেকে যে সমস্ত প্রবলেম হচ্ছে, বিশেষ করে এই যে ধরনের যে লিভার সবথেকে বড় একটা ফাংশন, লিভার হলো শরীরের সবথেকে মেন অঙ্গ, যার মানে কোনোরকমই কিছু একটু অসুবিধা হলেই শরীরের সমস্ত রকম অসুবিধাগুলো তৈরি হতে থাকে, যার এই টেস্টের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস এবং মানে এই ক্যাম্পটা শুধু টেস্ট ক্যাম্প নয়, অ্যাওয়ারনেস এবং ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, এই দুটো ক্যাম্প অ্যাওয়ারনেস মানুষ যদি যত অ্যাওয়ার হবে ততই ভালো। হ্যাঁ, টেস্ট খুব ভালো হয়েছে, 10 মিনিটের মধ্যে টেস্ট করে আমি তার রিপোর্টও পেয়ে গেলাম। আপনার নাম? আমার নাম প্রণবেশ্বর ভট্টাচার্য, এখানে আমার রিপোর্ট রয়েছে। আমি খুশি, আপনার চিন্তা কারণ নেই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমি হচ্ছে ফার্মাসিস্ট এখানকার ইসিএল। হ্যাঁ বন্ধুরা, এখন এই সংস্থার যিনি সভাপতি রয়েছেন ডক্টর শুভ্রাংশু সামন্ত এবং কুলস্তুরী এরিয়ার যিনি এজিএম রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আজকা যে কার্যক্রম হ্যায় বহুত হি এক আচ্ছা মতলব কার্যক্রম হ্যায় ক্যুঁকি হাম লোগ জানতে হ্যায় যে লিভার এক বহুত এক মহত্বপূর্ণ অঙ্গ হ্যায় আর উসকে উপর জো হ্যায় ইয়ে টেস্টিং কা উপর হ্যায় ইয়ে ক্যুঁকি লিভার আগর ঠিক ঠাক রহেগা আদমি কো আর আদমি কো জানকারি রহেগা যে হ্যাঁ হামারা লিভার ঠিক হ্যায় কি হামারা কুছ গড়বড়ি হ্যায় ও ভি জানকারি রহেগা তো উস হিসাব সে ও আপনা ভবিষ্যৎ মে কিয়া খানা হ্যায় বা কেসে চলনা হ্যায় ডক্টর সাহেব লোক জেসে মতলব করেঙ্গে উপদেশ উস হিসাব সে চলেঙ্গে তো উনকো ফায়দা মিলেগা তো ইয়ে বহুত হি আচ্ছা পাহল হ্যায় এক হাম আশা করতে হ্যায় ইয়ে যো এনজিও হ্যায় ইয়ে অর ফুলে ফলে আর দেশ মে আপনার নাম? প্রথমেই বলবো নমস্কার, সুপ্রভাত, এবং এখানে যারা আছেন তাদেরকে সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা। আমরা আগেই বলেছিলাম যখন হচ্ছে আমাদের এনজিও শুরু হয়েছিল যে আমরা মেটাবলিক হেলথ স্ক্রিনিংয়ের ওপর ক্যাম্প, স্ক্রিনিং ক্যাম্প করে যাব, এবং সিরিয়ালি আমাদের ইনগ্রেশনের পর থেকে আজ পর্যন্ত আমরা অনেকগুলো সাকসেসফুলি সেরকম ক্যাম্প করে এই ক্যাম্পটা আমরা নতুন কোলিয়ারি বেল্টের মধ্যে যে অনেক মানুষ আছেন যাদের মধ্যে ওবেসিটি আছে, যাদের মধ্যে ফ্যাটি লিভার আছে, অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক দুটোই বা মিক্স প্যাটার্নের হতে পারে, তার জন্য বেস্ট পসিবল নন ইনভেসিভ স্ক্রিনিং হচ্ছে এই ফাইব্রোস্ক্যান। আমরা ফাইব্রোস্ক্যানের রিপোর্ট দেখে তারপরে ফার্দার ব্লাড রিপোর্টের সঙ্গে আমরা সেটাকে কম্পাইল করে তাদের রিস্ক স্ট্র্যাটিফিকেশন করে ফার্দার ওনাদের যে ট্রিটমেন্ট হবে সেগুলো আমরা করব। এখনও পর্যন্ত আমাদের যা অভিজ্ঞতা আছে, অনেক মোটাসোটা মানুষ সমাজে ঘুরে বেড়ান যারা জানেন না যে তাদের লিভারের কতটা ক্ষতি হয়ে গেছে,
হঠাৎ করেই জানার পর তাদের ক্ষেত্রে যখন ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় তখন তাদের জীবনযাত্রার মানও উন্নত হয় এবং তাদের লঞ্জিভিটি অর্থাৎ জীবনও অনেকটা দীর্ঘায়িত হয়। তো সেই প্রচেষ্টাই আমরা শুরু করেছি আজকে, আশা করি বহু মানুষ এই প্রচেষ্টার সুফল নেবেন। উত্তর এরিয়া অফিসে ইসলাম কোল ফিল্ডস লিমিটেড উত্তর এরিয়াতে আমরা উপস্থিত হয়েছি। সিয়ারসোল বাবুপাড়া ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে যে ফাইব্রোসিস স্ক্যান উপরে আজ আমাদের স্ক্রিনিং চলছে, ক্যাম্প চলছে এখানে। ইতিমধ্যে আমরা উত্তর এরিয়া অফিস এবং বাসলা হসপিটাল এবং আধার যেসব আমাদের কোলিয়ারি আছে সেই কোলিয়ারির প্রত্যেকটা আমাদের এমপ্লয়িকে আমরা আজকের এই যে ফাইব্রোসিস স্ক্যান ইভেন্ট স্ক্যানের যে প্রোগ্রাম ক্যাম্প সেটাতে আমরা প্রত্যেককে আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে আমাদের 50-এর অধিক নাম নথিভুক্ত হয়ে গেছে আমরা, এবং সর্বপ্রথমে আমাদের ইসিএল আমাদের কোস্টাল এরিয়া জেলা ম্যানেজার মাননীয় শ্রী অনিল কুমার স্যার, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদেরকে যদি না সহযোগিতা করতেন আজ আমরা এরকমভাবে মেডিকেল ক্যাম্পের যে স্ক্রিনিং ফাইব্রোসিস স্ক্যান আমরা করতে পারতাম না। এবং এর সাথে মেডিকেল ডিপার্টমেন্টের আমাদের ব্যান্ড স্যার ব্যান্ড স্যারের সহযোগিতা অনন্ত ঘোষ স্যারকে আমরা পেয়েছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা পেয়েছি ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের অন্বেষা রায় গোস্বামী, এবং আমাদের মধ্যে উপস্থিত এই মুহূর্তে দুজন নেই, আমাদের এরিয়া পার্সন ম্যানেজার রাজেশ ত্রিবেদী স্যার এবং আমাদের এরিয়া ক্রিয়াদাতা সংস্থার প্রেসিডেন্ট ডক্টর শুভ্রাংশু সামন্ত। শক্তিদায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ, শক্তিদায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ, আঁধার জননী ভয় কি জননী, আমরা বাঁচাবো দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি যে সামাজিক কাজ করে চলেছে এবং রীতিমতো এক এক দিন স্বাস্থ্য পরিষেবা আয়োজন করেছে, এবং এই যে মানুষের সাড়া পড়েছে চারিদিক থেকে তারা এখানে আসছেন এবং রীতিমতো একটা সুনামের সঙ্গে কাজ করছে ফিরে দেখা প্রতিটি। তো বন্ধুরা, এইভাবেই তারা কিন্তু আগামী দিনে আমাদের সুরক্ষা কবচ যেটা বলে, তো তারা কিন্তু সেই সুরক্ষা কবচ আমাদের পড়িয়ে দিচ্ছে। তো এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে, আপনারা যারা ভালোবাসেন গৌতমের সাথে চ্যানেলটি আরও সবাই দেখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আজকের মতো এই ব্লগ শেষ করছি, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ।